নমস্কার সুপ্রিয় দর্শক, এসবি একাডেমিক সেন্টার প্রত্যেক ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের 2017 সালের যাবতীয় প্রশ্নপত্র অর্থাৎ MCQ SAQ এগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী 2017 সালে একাদশ শ্রেণীতে ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো আমি এখন আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন রোমাননে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান। তো দেখো, প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কী হবে? অ্যান্সার বেট কী আছে? জীবাশ্ম। কী হবে? জীবাশ্ম হবে, তাই তো? পরের প্রশ্ন কী আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান্টিয়র প্রশ্ন বলেছে ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? তো দেখো, ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। খ্রিস্টপূর্ব কী আছে? খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। ওকে, এর অ্যান্সার, এটা তো জীবাশ্মে বলে দিয়েছি। পরের প্রশ্ন রোমান্ত্রিতে পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো? তো দেখো, পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো, অ্যান্সার হবে বি, এর অ্যান্সার গিলগামেশ। কী হবে? গিলগামেশ হবে। রোমান, পরের প্রশ্ন নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল? তো দেখো, নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল, এর অ্যান্সার হবে আগুনের আবিষ্কার। কী হবে? আগুনের আবিষ্কার। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 5 নম্বরের প্রশ্ন কী বলেছে, দুটি নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা কোনটি? দুটি নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা কোনটি? তো দেখো, 5 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার মেসোপটেমিয়ার সভ্যতা। ঠিক আছে, কী হবে? অ্যান্সার হবে মেসোপটেমিয়ার সভ্যতা। ঠিক আছে, আর রোমান ফোরের অ্যান্সার তো বলে দিয়েছি, এর অ্যান্সার আগুনের আবিষ্কার। আর আমাদের রোমান থ্রির যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার গিলগামেশ। পরের প্রশ্ন কী বলছে রোমান সিক্সের, বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত? বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত? অ্যান্সার হবে বের অ্যান্সার হোলোসিন। কী হবে? হোলোসিন যুগের অন্তর্গত, হোলোসিন যুগের অন্তর্গত। আমাদের পরের প্রশ্ন কী আছে? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা তো বলে দিয়েছি, গিলগামেশ বলে দিয়েছি। আর নবপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কী হবে রোমান ফোরে? এটা তো বলে দিয়েছি, তাই তো, আগুনের আবিষ্কার। এটাও বলেছি, আমাদের 5 দাগের প্রশ্নের অ্যান্সারও বলেছি, এর অ্যান্সার মেসোপটেমিয়ার সভ্যতা। এটাও বলেছি। 7 নম্বরের প্রশ্ন কি বলেছে, এথেন্সের শাসন কাঠামো ছিল? এথেন্সের শাসন কাঠামো ছিল, ডিয়ার অ্যান্সার হবে গণতান্ত্রিক। পরের প্রশ্ন 8 নম্বরের, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন? ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন, 8 নম্বর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সের অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতের সামান্য কটি যে গঠনমূলক জনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হলো? তো দেখো, 9 দাগার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সের অ্যান্সার গান্ধার হবে। কী হবে? গান্ধার হবে। 10 দাগার প্রশ্ন, কোন দেশের রাজতন্ত্র দিল্লির সুলতানির দ্বারা অনুসৃত বলে বারণী মনে করে? তো দেখো, 10 দাগার যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার। কী হবে? আরবের হবে। কী হবে? আরবের হবে। বুঝতে পারলে এটা কী হবে? এটা হবে আরবের হবে। 9 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার গান্ধার হবে। 8 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্য হবে। 7 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার গণতান্ত্রিক, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি পরের প্রশ্নটা সলভ করে দেবো। আমাদের পরের প্রশ্ন বলেছে 11 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নামে পরিচিত? তো দেখো, 11 দাগার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ম্যাকিয়েভেলি। কী হবে? এই শূন্যস্থান হবে ম্যাকিয়েভেলি। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি পরের প্রশ্নগুলো সলভ করে দেবো। 12 দাগের প্রশ্ন, স্তম্ভ মিলাও। তো দেখো রোমাননে দাগ ও হুলিয়া সুপ্রিয় দর্শকার্থী, 12 দাগার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, দেখো বুঝতে পারছো আমি কী বলছি, এর অ্যান্সার হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রোমান ফোরের যেটা আছে সুপ্রিয় দর্শকার্থী, এই স্তম্ভ হবে এ রোমান ফোর, বি এ রোমান ওয়ান, আর সি এ রোমান টু, আর ডি এ রোমান থ্রি। ঠিক আছে, এখানে এ বি বি হবে না, সি হবে না, ডি হবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে যেটা নজর করে দেখতে পারছি এর অ্যান্সার হবে এর অ্যান্সার এ রোমান ফোর, আর রোমান ওয়ানের বি, রোমান টুয়ের সি, আর রোমান থ্রির ডি। ওকে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, এবার আমি 13 দাগের প্রশ্নটা সলভ করবো, প্রথম দাস বিদ্রোহ হয়? তো দেখো, প্রথম দাস বিদ্রোহ হয়, অ্যান্সার হবে
আমাদের বি এর অ্যান্সার সিসিলিতে। পরের প্রশ্ন কি বলেছে, 14 থেকে প্রশ্ন, ইউরোপে সামন্ততান্ত্রিক কৃষক ক্ষুদ্র কৃষকদের বলা হয় কি? তো দেখো, ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে ক্ষুদ্র কৃষকদের বলা হয়। তো সুপ্রিয় দর্শকার্থী, রোমান 14-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভিলেন। পরের প্রশ্ন, 15-এর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। সর্বপ্রথম ইউরোপের ব্যবসায়ীদের গিল্ড গড়ে ওঠে। তো দেখো, গিল্ড গড়ে ওঠে, তাই তো? 15-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। কী হবে, 15-এর প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, জার্মানিতে, তাই তো? ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, 16-এর প্রশ্ন বলেছে, প্রণয়নমূলক বিবাহ নিম্নলিখিত কোন শ্রেণীর বিবাহের অন্তর্গত? সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, 16-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। কী হবে, প্রজাপত্য। ওকে, পরের প্রশ্ন, 17-এর প্রশ্ন, রানী দুর্গাবতী নিহত হন, রানী দুর্গাবতী নিহত হন, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, গন্ডোয়ানার যুদ্ধে। কী আছে, গন্ডোয়ানার যুদ্ধে। 18-এর প্রশ্ন, স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হয় কি? স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হয় কি? তো দেখো, 18-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। কী হবে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, স্পার্টিয়েট, স্পার্টিয়েট হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে আলোচনা করা যাক। পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী, 19-এর প্রশ্ন, সত্যের সন্ধানে বুদ্ধদেবের সত্যাগ্রহকে বৌদ্ধ শাস্ত্রে বলা হয়। তো দেখো, 19-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। কী হবে, ডি এর অ্যান্সার হবে মহাভিনিষ্ক্রমণ। পরের প্রশ্ন, 20-এর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের অধিবেশন বসে, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের অধিবেশন বসে কোথায় বলো? তো দেখো, 20-এর যে প্রশ্ন আছে, এটা তো বলে দিচ্ছি মহাভিনিষ্ক্রমণ, 20-এর যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শক, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, পাটলিপুত্রে, পাটলিপুত্রে। 21-এর প্রশ্ন, ধর্ম পালনের জন্য অশোক যেসব নিয়মবিধি উল্লেখ করেছেন তা কোন শিলালেখের অন্তর্গত? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার হবে, এই যে 21-এর যে প্রশ্ন, এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, ঠিক আছে, চতুর্থ। পরের প্রশ্ন, 22-এর প্রশ্ন, বিশ্বের বিন্যাস সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের উদ্যোক্তা কে ছিলেন? তো দেখো, 21-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। কী হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, কোপার্নিকাস। ওকে, কী হবে, কোপার্নিকাস হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে কোপার্নিকাস, তো বলেই দিয়েছি। আর 21-এর যে প্রশ্ন আছে এটা তো ডি এর অ্যান্সার, বলে দিয়েছি, চতুর্থ। 23-এর প্রশ্ন, দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক কাকে বলা হয়? তো দেখো, 23-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কী হবে, গ্যালিলিওকে বলা হয়। 24-এর প্রশ্ন, পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন? তো দেখো, পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার, গ্যালিলিও। কী আবিষ্কার করেন, গ্যালিলিও। তো সুপ্রিয় দর্শকার্থী, তো বুঝতে পারছো আমি টোটাল 24 এমসিকিউ সলভ করে দিয়েছি, এবার আমি তোমাদের এসএমসিকিউগুলো দেখাবো, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থী এবার আমি তোমাদের গ্রুপ বি এর প্রশ্নগুলো সলভ করাবো। রোমাননে প্রাক ইতিহাস কথাটি প্রথম কে ব্যবহার করেন? অ্যান্সার হবে ঐতিহাসিক ড্যানিয়েল উইলসন সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন। পরের প্রশ্ন, রোমাটোতে ইতিহাসের রৈখিক কাল চেতনা কী? তো দেখো, অ্যান্সারটা খুব সুন্দর করে লেখা আছে, অথবা নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো, এটাও লেখা আছে। 3-এর প্রশ্ন, রাষ্ট্রঙ্গিনী গ্রন্থের আলোচ্য বিষয় কী? এটাও খুবই গুরুত্বপূর্ণ। রোমান পরে অলিম্পিক ক্রীড়া প্রথম শুরু হয়েছিল কবে? তোমরা তো জানো যে 776 খ্রিস্ট মানে পূর্বাব্দে গ্রীসে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়, অথবা যে প্রাচীন ভারতের মহাজনপদগুলির উত্থান কোথায় হয়েছিল, ঠিক আছে? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, পুলিশ বলতে কী বোঝো, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশন নেবে, এখান থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। পুলিশ বলতে কী বোঝো, উলেমা কারা, ঠিক আছে, অথবা দিয়ে ধর্মশ্রী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য কী কী, টিউটর বলতে কী বোঝো, ম্যান্ডারিন বলতে কী বোঝো, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা প্রিপারেশন নেবে।
টিউটর বিপ্লব বলতে কী বোঝো, ম্যান্ডারিন বলতে কী বোঝো, ঠিক আছে, অথবা দে অ্যাক্ট অফ সুপ্রিমেসি আইন কে কবে পাশ করেন, ঠিক আছে, প্রাচীন ভারতের অগ্রহার প্রথা কী, তো এই সমস্ত প্রশ্নগুলো পড়বে। দাস অর্থনীতি কী, ঠিক আছে, ইউরোপের সমাজতান্ত্রিক সমাজ কটি শ্রেণীতে বিভক্ত সেগুলি কী কী, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশন করে নিয়ে যাবে, সামনেই তোমাদের পরীক্ষা। নয় জায়গায় প্রশ্ন অথবা দাস অর্থনীতি কী, দশ জায়গায় ইউরোপের সমাজতান্ত্রিক সমাজ কটি শ্রেণীতে বিভক্ত সেগুলি কী কী, ফিফ কী, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। তারপর আছে ফিফ কী, কার্ভি কী, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে, এটা একটা প্রান্তিকের বই, খুবই গুরুত্বপূর্ণ বই বলে আমি মনে করি। তারপর দেখো ব্রাত্য ক্ষত্রিয় কাদের বলা হয়, মিশরের প্রথম মহিলা ফেরাও কে ছিলেন, অ্যালকেমি কাকে বলে, আতসকাস কে আবিষ্কার করেন, ঠিক আছে, তোমাদের জানো যে আতসকাস আবিষ্কার করেন রজার বেকন, অভিজ্ঞতার সূত্র কে আবিষ্কার করেন স্যার আইজ্যাক নিউটন, তাই তো। তারপর আছে তোমাদের রাজকুমার হেনরি কেন নাবিক নামে পরিচিত, তো দেখো এইগুলো ভালো করে পড়বে। পরের প্রশ্ন আতসকাসকে, এটা তো বলেই দিয়েছি, অভিকর্ষ সূত্র কে আবিষ্কার করেন, কী আছে রাজকুমার হেনরি কেন নাবিক নামে পরিচিত, তাই তো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্রিপারেশন নেবে। এবং তার সঙ্গে তোমাদের এখান থেকে যেটা পড়তে হবে যে রাজকুমার হেনরি কেন নাবিক, এটা তো বলেই দিয়েছি। তারপরে তোমার আছে কে কবে ভারত আসার জলপথ আবিষ্কার করেন, তোমরা জানো যে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। এই তোমাদের ইতিহাসের একাদশ শ্রেণীর আমাদের বইটা সলভ করে দিয়েছি, 2017 সালের আমাদের ইতিহাসের একাদশ শ্রেণীর ইতিহাসের যাবতীয় MCQ SAQ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।